কোটি টাকা নাম করে প্রত্যেক দিন প্রনা করছেন গ্রাহকদের থেকে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ আজকে দুপুর একটা থেকে গতকাল দুপুর একটার মধ্যে চারবার খেলা হয়েছে এই চারবার খেলার মধ্যে চারবারই কোটি টাকা দেওয়ার নাম করে চারবারই গ্রাহক থেকে প্রতারণা করেছেন লটারি কোম্পানি ইনি চার কোটি টাকা শুধু তাই নয় আমাদের দে রাজ্যে এবং কেন্দ্রে যিনি সরকার রয়েছে তাদেরকেও প্রতন্না করেছে এই কোটি টাকা পুরস্কার দেওয়ার নাম করে যা মনে হচ্ছে গতকাল এক একটা সময় রাত্রে আটটা সময় বিকাল ছয়টা সময় এবং আজকে একটা সময় যে খেলাটি হয়েছে এই সমস্ত খেলায় আনসোল টিকিটের উপরেই খেলা হয়েছে যা আপনারা টিকিটের নাম্বার দেখলেই বুঝতে পারবেন যা যা টিকিট কোথায় খেলা হয়েছে কোথায় বিক্রি হয়েছে সেলারের কোনো নাম নেই যাতে মনে হচ্ছে আনসোল টিকিটের উপরেই খেলা হয়েছে আমি সাধারণ মানুষ থেকে আবেদন করব টিকিট কাটা বন্ধ করুন না হলে আপনার টাকা কোটি টাকার স্বপ্ন দেখে আপনি ধ্বংসের মুখে চলে যাচ্ছেন আমাদের রাজ্যে ধ্বংসের মুখে চলে যাচ্ছে একবার খেলা হলে কয়েক কোটি টাকা লটারি কোম্পানির মালিক তারাও ইনকাম করছেন কিন্তু কোটি টাকার স্বপ্ন দেখিয়ে এই কী করছেন লটারি কোম্পানিগুলো আমি সরাসরি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে নয় তারিখ আজকে নয় মার্চ দুপুর একটা সময় যে খেলাটি হয়েছিল। তার টিকিট নাম্বার থ্রি ফোর ই ফোর জিরো থ্রি ফাইভ এইট যে পুরস্কারটি হয়েছে তার সেলারের কোনো নাম নেই কোথায় খেলাটি হয়েছে সেলারের নাম নেই তার থেকে মনে হচ্ছে আনসোল টিকিটের উপরে খেলা হয়েছে এবং কোটি টাকা প্রতান্না করলেন গ্রাহক থেকে ঠিক আমি ব্যাকে চলে যাচ্ছি গতকাল আট তারিখ আট আট মার্চ যে কোটি টাকার যে খেলা পুরস্কার হয়েছিল সেটি আনসোল টিকিটেই খেলা হয়েছে আগে আনসোল টিকিট আজ থেকে দুই মাস আগে টিকিটে লেখা থাকতো সোল বা আনসোল কিন্তু এখন আনসোল লেখা থাকে না এবং ষোলো লেখা থাকে না যদি পুরস্কার হয় তাহলে সেলারের নাম দেওয়া থাকে তাহলে আমি চলে টিকিট নাম্বার দেখে নিন সেভেন ওয়ান কে থ্রি ফোর সিক্স এইট টু রাত্রে আটটা সময়ের নাম্বার ঠিক গতকাল বি বিকাল ছয়টার সময় যে খেলাটি হয়েছিল তার টিকিট নাম্বার নাইন সিক্স এইচ ডাবল ফাইভ ফোর ডাবল টু এই নাম্বারে কোটি টাকা পুরস্কার যা কোনো সেলারের নাম্বার নেই আট তারিখে দুপুর একটা সময় যে খেলাটি হয়েছিল কোটি টাকার পুরস্কার যার নাম্বার রয়েছে ডাবল ফোর সি এইট টু ওয়ান থ্রি নাইন এখানেও কোনো সেলারের নাম্বার নেই যার মানে যা বোঝা যাচ্ছে আনসোল টিকিটের উপরেই খেলা হয়েছে ঠিক সাত তারিখে বিকাল ছয়টার সময় যে খেলাটি হয়েছিল সেই খেলার নাম্বার রয়েছে ডাবল নাইন জি থ্রি ফাইভ টু সিক্স জিরো এই নাম্বারও আনসোল টিকিটেই খেলা হয়েছে যা মনে হচ্ছে সাত তারিখে দুপুর একটা সময় যে খেলাটি হয়েছিল সেলার হচ্ছে বাসুদেব সরকার এখানে পোস্ট নাম দেওয়া রয়েছে সেলার যিনি রয়েছেন বাসুদেব সরকার ওয়েস্ট বেঙ্গল যার টিকিট নাম্বার রয়েছে থ্রি সেভেন ই ডবল সেভেন ডবল নাইন ওয়ান মাত্র এই একটি নাম্বারে হচ্ছে যে খেলা হয়েছিল সেখানে হচ্ছে সোল টিকিটের উপরেই খেলা হয়েছে সেলারের নাম্বার যা মনে হচ্ছে তো দর্শকদের থেকে আমি আবেদন করব যেন টিকিট কাটা বন্ধ করুন যদি টিকিট কোম্পানিগুলো নিজেকে না শুধরায় যদি আপনাকে মনে করে কোটি টাকার স্বপ্ন দেখিয়ে প্রতারণা করছে তাহলে আন্দোলন করুন আর একটা কিছুদিন আগে আজ থেকে দুই মাস আগে যখন সেলারদের ইনকাম কমে যায় তারা আন্দোলন করেছিলেন টিকিট বিক্রে বিক্রেতারা আন্দোলন করেছিলেন সেই সময় কিন্তু টিকিটের হচ্ছে কমিশন তাদেরকে দেওয়া হয়েছিল অন্য জায়গা থেকে টিকিটের কমিশন ঘাটিয়ে কম করা হয়েছিল কিন্তু টিকিটের কমিশন যারা বিক্রি করে তাদের কমিশনটা বাড়িয়ে দেওয়া হয়েছিল তো যারা টিকিট বিক্রি করেন তারা আন্দোলন করেছিলেন তাদের প্রফিটের জন্য হচ্ছে কমিশন বাড়িয়ে দেওয়া হয় কিন্তু আমরা গ্রাহক যারা কোটি টাকার স্বপ্ন দেখছি তারা কেন কিছু বলছি না কেন মুখ খুলছি না আমরা কেন মুখ খুলছি না আমার যারা টিকিট কাটেন তাদের থেকে আবেদন রয়েছে আপনারা আপনার ডিমান্ড কমেন্ট পেস আমার চ্যানেলের পক্ষ থেকে একটা বার্তা থাকবে কোম্পানি থেকে আপনারা মাত্র একবার খেলা পরিচালনা করান অথবা সোল টিকিটের উপরে খেলা পরিচালনা করান এটা আবেদন থাকছে না হলে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মুখ খুলছি মুখ খুলব এবং সাধারণ মানুষকে সচেতন করব নমস্কার